नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रील प्रभुपाद की जय। नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण हमारा श्री चैतन्य भागवत थेके धारावाहिक भावे पाठ करछि मध्यखंड सप्तम अध्याय। आमरा आगेर दिन आलोचना करेछिलाम महाप्रभुर संगे विद्यानिधिर पुंडरिक विद्यानिधिर मिलन। पुंडरिक विद्यानिधि जखन महाप्रभुर संगे मिलित हलेन तखन तिनि तार प्रेम विकार लक्षण प्रकाश पेल, महाप्रभु ताके आलिंगन करलें। तारपर थेके आमरा आज पाठ करब। গতকাল এই অবধি পড়েছিলাম বিদ্যানিধি বক্ষেদ করি শ্রী গৌর সুন্দর প্রেম জলে সিঞ্চিলেন তার কলেবর প্রিয়তম প্রভুর জানিয়া ভক্তগণে প্রীত হয় আপ্ততা সবার হইল তানে প্রীত ভয় আপ্ততা সবার হইল তানে। মহাপ্রভু তাকে আলিঙ্গন করে আছেন আর প্রেম জলে তার অঙ্গ সিঞ্চিত করে দিচ্ছেন। মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, এটা সকলে বুঝতে পারলেন যে বিদ্যানিধি মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন, তাই সকলে তার প্রতি অত্যন্ত প্রীত সম্ভ্রম এবং তাকে নিজের লোক বলে তার প্রতি একটা অনুভূত অনুভব করতে লাগলেন সকলে। বক্ষ হইতে বিদ্যানিধি না ছাড়ে ঈশ্বরে লীন হইলা যেন প্রভু তাহারও শরীরে প্রহরে ক গৌরচন্দ্র আছেন নিশ্চলে তবে প্রভু বাহ্য পাই ডাকি হরি বলে। মহাপ্রভু বিদ্যানিধিকে জড়িয়ে বসে আছেন, ছাড়ছেন না, জড়িয়ে ধরে আছেন। এইভাবে এক তিন ঘন্টা প্রহরেক এক প্রহর চলে গেল, তারপরে মহাপ্রভুর বাহ্য জ্ঞান এলো, তিনি হরি হরি বলে ডাকলেন। আজি কৃষ্ণ বাঞ্ছা সিদ্ধি করিলাম আর আজি পাইলাং সর্বমনোরথ পার সকল বৈষ্ণব সঙ্গে করিলাম মিলন পুণ্ডরীক লইয়া সবে করেন কীর্তন। মহাপ্রভু বলছেন আমার আজ মনোবাঞ্ছা পূর্ণ হলো, বিদ্যানিধিকে আমি পেয়েছি, সকল বৈষ্ণব সঙ্গে করিলাম মিলন, সমস্ত বৈষ্ণবের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিলেন আর সকলকে নিয়ে পুণ্ডরীকের সঙ্গে সকলে একসঙ্গে কীর্তন করবেন এই কথা বললেন। ইহার পদবী পুণ্ডরীক বিদ্যানিধি প্রেম ভক্তি বিলাইতে গড়িলেন বিধি। বলছেন যে এনার পদবী হচ্ছে পুণ্ডরীক বিদ্যানিধি, আর বিধি অর্থাৎ ব্রহ্মা একে এমনভাবে গড়েছেন ইনি প্রেম ভক্তি বিলাবার জন্যই যেন তিনি এসেছেন। এই মতো তার গুণ বর্ণিয়া বর্ণিয়া উচ্চৈশ্বরে হরি বলে শ্রীভুজ তুলিয়া। এইভাবে তার গ্লোরিফিকেশন করছেন, তার গুণকীর্তন করছেন, আর মহাপ্রভু দুই বাহু তুলে হরি বল বলে হরিধ্বনি করছেন। প্রভু বলে আজি শুভ প্রভাত আমার আজি মহামঙ্গল সেই বাসি আপনার নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে দেখিলাম প্রেমনিধি সাক্ষাত নয়নে। আজ আমার অত্যন্ত শুভ দিন, আজ সকালে আমার ঘুম ভেঙেছে, এটা আজ আমার খুব সুন্দর দিন। এই যে আজি মহামঙ্গল সে বাসি আপনার, আজকে আমার খুব মঙ্গলময় দিন, সাক্ষাৎ আমি দেখিলাম প্রেমনিধি সাক্ষাৎ নয়নে, সাক্ষাৎ প্রেমনিধি আমি দর্শন করলাম। শ্রী প্রেম নিধি রাশি হইল বাহ্য জ্ঞান তখন এসে প্রভু চিনি করিলা প্রণাম অদ্বৈত দেবের আগে করি নমস্কার যথাযোগ্য প্রেম ভক্তি করিলা সবার পরানন্দ হইলেন সর্বভক্তগণে হেন প্রেমনিধি পুণ্ডরীক দর্শনে। এইভাবে সকলকে সকলের সঙ্গে তার প্রেম পুণ্ডরীক বিদ্যানিধির আলাপ হলো। হ্যাঁ, অদ্বৈত দেবের আগে গিয়ে তিনি প্রণাম করলেন।
হেন পুণ্ডরীক বিদ্যানিধি দর্শনে সমস্ত ভক্তগণ অত্যন্ত আনন্দিত হলেন। ক্ষণেকে যে হইল প্রেম ভক্তি আবির্ভাব, তাহা বর্ণিবার পাত্র ব্যাস মহাভাগ। গদাধর আজ্ঞা মাগিলেন প্রভুস্থানে, পুণ্ডরীক মুখে মন্ত্র গ্রহণ কারণে। তার যে প্রেম ভক্তির যে প্রকাশ হলো, সেটা একমাত্র ব্যাসদেবী প্রকাশ করতে পারবেন, সে কথা বলে বোঝানো যাবে না। গদাধর আজ্ঞা মাগিলেন প্রভুস্থানে, পুণ্ডরীক মুখে মন্ত্র গ্রহণ কারণে। গদাধর এসে মহাপ্রভুকে বললেন যে আমি পুণ্ডরীক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চাই। না জানিয়া উহান অগম্য ব্যবহার, চিত্তে অবজ্ঞান হইয়াছিল আমার। এতে কে উহান আমি হইবাং শিষ্য, শিষ্য অপরাধ গুরু ক্ষমিবে অবশ্য। গদাধর বাক্যে প্রভু সন্তোষ হইলা, শীঘ্র কর বলিতে লাগিলা। মহাপ্রভুকে যখন উনি বললেন যে আমি, আমার মনে একটুখানি সংশয় এসেছিল, তাই ওনার প্রতি একটু আমার অবজ্ঞা এসেছে, তাই সেই জন্যে আমি ওনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, আর গুরু সবসময় শিষ্যের অপরাধ ক্ষমা করেন, তাই তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। তখন মহাপ্রভু বললেন শীঘ্র করো বলিতে লাগিলা। মহাপ্রভু বললেন হ্যাঁ, শীঘ্র তার কাছে তুমি দীক্ষা গ্রহণ করো। তবে গদাধর দেব প্রেমনিধি স্থানে, মন্ত্র দীক্ষা করিলেন সন্তোষে আপনে। কি কহিব আর পুণ্ডরীকের মহিমা, গদাধর শিষ্য যার ভক্তের সেই সীমা। সেই পুণ্ডরীক বিদ্যানিধির কথা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমি আর কত বলবো, যার শিষ্য হচ্ছেন গদাধর পণ্ডিত, তার ভক্তের সেই ভক্তির সীমা কি আছে। কহিলাম কিছু বিদ্যানিধির আখ্যান, এই মোর কাম্য যেন দেখা পাং তান। তার কিছু কাহিনী আমি বললাম, আমার এটা বাসনা আমি যেন তার দর্শন লাভ করি। যোগ্য গুরু শিষ্য পুণ্ডরীক গদাধর, দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় কলেবর। গুরু আর শিষ্য পুণ্ডরীক আর গদাধর, যোগ্য গুরুর যোগ্য শিষ্য, দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় কলেবর, এরা দুজনেই মহাপ্রভুর দেহস্বরূপ। পুণ্ডরীক গদাধর দুইর মিলন, যে পড়ে যে শুনে তারে মিলে প্রেম ধন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। এই পুণ্ডরীক গদাধরের মিলন, এই কাহিনী যে পাঠ করে যে শোনে, তাকে অবশ্যই তার প্রেমধন লাভ হয়। ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে পুণ্ডরীক গদাধর মিলনং নাম সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায়। জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ, জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেম ধাম। জয় শ্রী জগদানন্দ শ্রী গর্ভজীবন, জয় পুণ্ডরীক বিদ্যানিধি প্রাণধন। জয় জগদীশ গোপীনাথের ঈশ্বর, জয় হৌ যত গৌর চন্দ্র অনুচর। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর তিনি সপার্ষদ গৌরহরির জয়ধ্বনি করলেন। হেনুমতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায়, নিত্যানন্দ সঙ্গে রঙ্গ করয়ে সদায়। অদ্বৈত লইয়া সর্ব বৈষ্ণব মণ্ডল, মহানৃত্য গীত করে কৃষ্ণ কোলাহল। নিত্যানন্দ রহিলেন শ্রীবাসের ঘরে, নিরন্তর বাল্য ভাবান্নাহি স্ফুরে। হেনুমতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে বৈষ্ণব মণ্ডলী নিয়ে মহানৃত্য গীত কোলাহলে লীলাবিলাস করতে লাগলেন। আর নিত্যানন্দ প্রভু শ্রীবাসের ঘরে আছেন, নিরন্তর তিনি বাল্যভাবে থাকেন। আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায়, পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায়। আর মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের পত্নী, তিনি তার মাতৃস্বরূপা, কারণ শ্রীবাস ঠাকুর বয়সে অনেক বড়, পিতার সমান। তো সেই মালিনী দেবী নিত্যানন্দ প্রভুকে খাইয়ে দেন। নিত্যানন্দ অনুভব জানে পতিব্রতা, নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা।
যেন পুত্রের প্রতি মাতা যেভাবে সেবা করে, মালিনী দেবী সেইভাবে নিত্যানন্দ প্রভুর সেবা করেন। একদিন প্রভু শ্রীনিবাসের সহিত বসিয়া কহেন কথা কৃষ্ণের চরিত, পণ্ডিতের পরীক্ষায় প্রভু বিশ্বম্ভর, এই অবধূতে কেনে রাখো নিরন্তর। একদিন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের ঘরে বসে কৃষ্ণ কথা আলোচনা করছেন। হঠাৎ মহাপ্রভুর ইচ্ছা হলো যে পণ্ডিতকে একটু পরীক্ষা করা যাক। তিনি বললেন যে এই অবধূতে কেন রাখো নিরন্তর, এই অবধূতকে তোমার বাড়িতে রেখেছো কেন? কোন জাতি কোন কুল কিছুই না জানি, পরম উদার তুমি বলিলাম আমি, তুমি খুব উদার ব্যক্তি দেখছি, এই অবধূতের কি জাতি কি কুল সেই জানো না, তাকে ঘরে রেখে দিয়েছ। আপনার জাতিকুল যদি রক্ষা চাও তবে ঝাট এই অবধূতের ঘুচাও, যদি নিজের জাতিকুল রক্ষা করতে চাও তাহলে এই অবধূতকে তাড়াও। এই সথা শিয়া বলে শ্রীবাস পণ্ডিত, আমার এই পরীক্ষ প্রভু এ নহে উচিত। শ্রীবাস পণ্ডিত একটু হেসে বলছেন যে প্রভু আমাকে পরীক্ষা করছো, এটা তোমার উচিত নয়। দিনেক যে তোমা ভজে সেই মোর প্রাণ, নিত্যানন্দ তোর দেহ মোহতে প্রমাণ। শ্রীবাস ঠাকুর বলছেন যে তোমার একদিন ভজনা করে প্রভু সে আমার প্রাণ স্বরূপ, আর নিত্যানন্দ তো তোমার দেহ, তো সে তো আমার, সে আমার প্রাণের মতন। মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে, জাতি প্রাণ ধন যদি মোর নাশ করে, তথাপি মোহার চিত্তে নহিব অন্যথা, সত্য সত্য তোমারে কহিল এই কথা। এই নিত্যানন্দ যদি মদিরা পান করে, যদি যবনীর সঙ্গ করে, তাহলেও আমার যদি জাতি প্রাণ ধন সব নাশ করে দেয়, তথাপি আমার চিত্তে অন্যরকম কিছু বিকার হবে না, আমার ওর প্রতি আমার কোনো এ আসবে না। এতে এক শুনিলা যদি শ্রীবাসের মুখে, হুঙ্কার করিয়া প্রভু উঠে তার বুকে, প্রভু বলে কি বলিলা পণ্ডিত শ্রীবাস, নিত্যানন্দ প্রতি তোর এতই বিশ্বাস। প্রভুর সেই কথা শুনে হুঙ্কার দিয়ে শ্রীবাসের বুকের ওপর উঠে পড়েছেন, উঠে পড়ে বলছেন কি বলিলি শ্রীবাস, নিত্যানন্দ প্রতি তোর এত বিশ্বাস? মোর গোপ্য নিত্যানন্দ জানিলা সে তুমি, তোমারই সন্তুষ্ট হইয়া বর দিয়ে আমি। এই নিত্যানন্দ প্রভু হচ্ছে মোর গোপ্য, অর্থাৎ আমি তোকে গোপন করে রেখেছি, তুমি ওকে জান, তাকে তুমি জানতে পেরে গেছো, তাই তোমার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তোমাকে আমি বর দান করছি। যদি লক্ষ্মী ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দারিদ্র তোর নহিবে কো ঘরে, বিড়াল কুকুর আদি তোমারও বাড়ির, সবার আমাতে ভক্তি হইবে কো স্থির। মহাপ্রভু কত বড় আশীর্বাদ করলেন যে যদি লক্ষ্মী দেবীকেও কখনো ভিক্ষা করতে হয় নগরে নগরে, সেটাও সম্ভব হলে হতে পারে, কিন্তু তথাপি তোমার ঘরে কখনো দারিদ্র আসবে না, আর তোমার বাড়ির মানুষজনের তো কী কথা, বিড়াল কুকুর আদি সবার আমাতে ভক্তি লাভ হবে। নিত্যানন্দে সমর্পিলু আমি তোমার স্থানে, সর্বমত সম্বরণ করিবা আপনে। এই নিত্যানন্দকে আমি তোমার কাছে সমর্পণ করলাম, মহাপ্রভু বলছেন একে তুমি সর্বতোভাবে রক্ষা করো। শ্রীবাসের বর দিয়া প্রভু গেলা ঘর, নিত্যানন্দ ভ্রমে সব নদিয়া নগর, ক্ষণিকই গঙ্গার মাঝে এড়েন সাঁতার, মহাস্রোতে লই যায় অসন্তোষ পার, সন্তোষ অপার। নিত্যানন্দ প্রভু নগরে নগরে ভ্রমণ করছেন, গঙ্গায় সাঁতার দিচ্ছেন, স্রোতে ভেসে যাচ্ছেন, খুব আনন্দ নিত্যানন্দ প্রভু। বালক সবার সঙ্গে ক্ষণে ক্রীড়া করে, ক্ষণে যায় গঙ্গাদাস মুরারির ঘরে। কখনো বালকদের সঙ্গে খেলা করেন, কখনো গঙ্গাদাসের ঘরে যান, কখনো মুরারির ঘরে যান। প্রভুর বাড়িতে ক্ষণে যায় ন ধাইয়া, বড় স্নেহ করে আই তাহানে দেখিয়া, কখনো প্রভুর বাড়িতে চলে যান, আর শচীমাতা তাকে বড় স্নেহ করেন।
বাল্য ভাবে নিত্যানন্দ আইর চরণ, ধরিবারে যায় আই করে পলায়ন। আর বাল্য ভাবে নিত্যানন্দ প্রভু শচীদেবী চরণ ধরতে যায়, আর শচীদেবী ছুটে পালান। একদিন আই কিছু দেখিলা স্বপনে, নিভৃতে কহিলা পুত্র বিশ্বম্ভর স্থানে, নিশি অবশেষে মুই দেখিলু স্বপন, তুমি আর নিত্যানন্দ এই দুইজন। বৎসর পাঁচের দুই ছাওয়াল হইয়া, মারামারি করি দহে বেড়াও ধাইয়া। শচীদেবী বলছেন, একদিন আমি একটা স্বপ্ন দেখলাম। মহাপ্রভুকে বলছেন, যে নিভৃতে মহাপ্রভুকে বলছেন, আমি একদিন একটা স্বপ্ন দেখলাম। সেই ভোর রাত্রে সেই স্বপ্নে আমি কি দেখলাম, যে তুমি আর নিত্যানন্দ এই দুইজন 5 বছরের দুটো বাচ্চা শিশু, তোমরা মারামারি করছো আর ছুটে ছুটে বেড়াচ্ছ। দুইজনে সান্ধাইলা গোসাইর ঘরে, রামকৃষ্ণ লইদ হে হইলা বাহিরে। তোমরা দেখলাম ঠাকুর ঘরে ঢুকলে, তারপর কৃষ্ণ আর বলরামকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলে। তার হাতে কৃষ্ণ তুই লই বলরাম, চারিজনে মারামারি মোর বিদ্যমান। নিত্যানন্দের হাতে কৃষ্ণ রয়েছে আর তোমার হাতে বলরাম রয়েছে, মহাপ্রভুকে বলছেন, নিমাইকে বলছেন, আর তোমরা চারজনে মারামারি করছো। অর্থাৎ চারজন মানে কৃষ্ণ বলরাম আর নিত্যানন্দ মহাপ্রভু আর নিত্যানন্দ আর নিমাই, নিতাই গৌড় নিতাই, গৌড় নিতাই আর কানাই বলাই, চারজনে লড়াই হচ্ছে, মারপিট হচ্ছে। রামকৃষ্ণ ঠাকুর বলয়ে ক্রুদ্ধ হইয়া, কে তোরা ডাঙ্গাতি দুই বাহিরাও গিয়া। আমি স্বপ্নে দেখলাম যে রামকৃষ্ণ মানে বলরাম আর কৃষ্ণ, তারা ক্রুদ্ধ হয়ে বলছে, তোরা কেতা কোথাকার ডাকাত, এখান থেকে বেরিয়ে যা, এ বাড়ি এ ঘর সব আমা দোহাকার, এ সন্দেশ দধি দুগ্ধ যত উপহার। এখানে যা কিছু রয়েছে, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই সন্দেশ দুধ দই সব আমার খাবার। নিত্যানন্দ বলয়ে সে গাল গেল বই, যে কালে খাইলে দধি নবনি লুটিয়ে। আর নিত্যানন্দ প্রভু কৃষ্ণকে বলছেন যে সে কাল চলে গেছে যখন তুমি দধি আর নবনি চুরি করে খেতে। ঘুচিল গোয়ালা হইল বিপ্রধিকার, আপনা চিনিয়া ছাড়ো সব উপহার। এখন সে গোয়ালার যুগ চলে গেছে, এখন বিপ্রের অধিকার, এখন এখন ব্রাহ্মণের অধিকার, কারণ ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। আপনা চিনিয়া ছাড়ো সব উপহার, এখন নিজের নিজের এটা চিনে নাও, চিনিয়ে সব কিছু আমাদের ছেড়ে দাও। প্রীতে যদি না ছাড়াই ছাড়িবা খাইবা মারণ, লুটিয়া খাইলে বা রাখিবে কোন জন। নিত্যানন্দ প্রভু বলছেন, এরা বলা বলি করছে দুজনে, যে প্রীতে যদি না ছাড়িবা, যদি ভালোভাবে ছেড়ে না দাও, তাহলে মার খাবে। কৃষ্ণ বলরামকে বলছে, লুটিয়া খাইলে বা রাখিবা কোন জন, আর যদি লুটে খেতে চাও তাহলেই বা কে বাঁচাবে। রামকৃষ্ণ বলে আজি মোর দোষ নাই, বান্ধিয়া এড়িমো দুই ঢঙ্গ এই ঠাঁই। আর কৃষ্ণ বলরাম বলছে, আমাদের কিন্তু দোষ দিও না, এই তোমাদের দুজনকে কিন্তু আমি বেঁধে রাখবো। দোহাই কৃষ্ণের যদি আজি করো আন, দোহাই কৃষ্ণের যদি আজি করো আন, নিত্যানন্দ প্রতিতর্য গর্জ করে রাম। বলরাম নিত্যানন্দকে বলছে, দোহাই তোমার, কৃষ্ণকে যদি এরকমভাবে বেঁধে রাখবো বলো, তা তোমাকে কিন্তু আমি ছাড়বো না। কে বলছে? বলরাম বলছে। কাকে বলছে? নিত্যানন্দ প্রভুকে বলছে। নিত্যানন্দ বলে, তোর কৃষ্ণের একই ডর, গৌরচন্দ্র বিশ্বম্ভর আমারও ঈশ্বর। আর নিত্যানন্দ বলছে বলরামকে, তোর কৃষ্ণকে আমি ভয় পাই নাকি? আমার গৌরচন্দ্র আমার বিশ্বম্ভর, সে আমার ঈশ্বর। এই মতে কলহ করয় চারিজন, কাড়াকাড়ি করি সব করয় ভোজন। কাহারো হাতের কেহ কাড়ি লই খায়, কাহারো মুখের কেহ মুখ দিয়া খায়। এইভাবে চারজনে মারামারি করে খাওয়া খাই করতে আরম্ভ করেছে। এ ওর খাবার খেয়ে নিচ্ছে, ওর হাত থেকে নিয়ে খেয়ে নিচ্ছে, ওর হাত থেকে কেড়ে খাচ্ছে। জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মরে, অন্ন দেহ মাতা মরে ক্ষুধা বড় করে। এতে কো বলিতে মুই চেতন পাইলু, কিছু না বুঝিলু মুই তোমারে কহিলু। শচী মাতা বলছেন, এমন সময় নিত্যানন্দ আমাকে ডাকলো, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে ভাত দাও। সেই কথা শুনে তখন আমার ঘুম ভেঙে গেল। তো কী যে ব্যাপার হলো সেসব আমি কিছু বুঝতে পারলাম না। তো
তোমাকে আমি তাই বললাম সব। কাকে বললেন? নিমাইকে বললেন। হাসে প্রভু বিশ্বম্ভর শুনিয়া স্বপন, জননীর প্রতি বলে মধুর বচন। মহাপ্রভু হেসে মাকে বলছেন, বড়ই সুস্বপ্ন তুমি দেখিয়াছ মাতা, আর কারো ঠাঁই পাছে কহ এই কথা। আমার ঘরের মূর্তি পরতেকো বড়, মোর চিত্ত তোমার স্বপনেতে হইল দড়। মা এসব কথা কাউকে বলবে না, আর আমার ঘরের যে মূর্তি একদম জীবন্ত। মোর চিত্ত তোমার স্বপ্নেতে হইল দড়। তোমার স্বপ্নেতে আমি বুঝতে পারলাম যে আমাদের ঘরের এই যে মূর্তি এ খুব জীবন্ত। মহাপ্রভু বলছেন, মুই দেখো বারে বারে নৈবেদ্যের সাজে, আধাধি না থাকে না কহ না কহ কারে লাজে। তোমার বধূরে মোর সন্দেহ আছিল, আজই সে আমার মনে সন্দেহ ঘুচিল। মহাপ্রভু বলছেন, আমিও এটা লক্ষ্য করেছি, আমি নৈবেদ্য নিয়ে যাই, অর্ধেকটা থাকে অর্ধেকটা থাকে না। তো আমি প্রথমে প্রথমে ভাবতাম যে তোমার পুত্রবধূ অর্থাৎ বিষ্ণুপ্রিয়া ও খেয়ে নেয়, কিন্তু আজকে আমার সন্দেহ ঘুচল, এই কৃষ্ণ বলরামই সব খেয়ে নেয়। হাসে লক্ষ্মী জগন্মাতা স্বামীর বচনে, অন্তরে থাকিয়া সব স্বপ্ন কথা শুনে। বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মী তিনি মহাপ্রভুর কথা আড়াল থেকে সব শোনেন, স্বপ্নের কথা। বিশ্বম্ভর বলে মাতা শুনহ বচন, নিত্যানন্দে আনি ঝাট করা হো ভোজন। পুত্রের বচনে শচি হরিষ হইলা, ভিক্ষার সামগ্রী যত করিতে লাগিলা। মহাপ্রভু বলেন, মা এক্ষুনি নিত্যানন্দকে নিয়ে এসে তাকে ভোজন করাও। আর মা সঙ্গে সঙ্গে রান্নার জোগাড় করতে লাগলেন। নিত্যানন্দ স্থানে গেলা প্রভু বিশ্বম্ভর, নিমন্ত্রণ গিয়া তানে করিলা সত্তর। নিত্যানন্দের কাছে গিয়ে মহাপ্রভু তাকে নিমন্ত্রণ করলেন যে আমার গৃহে এসো, আজকে আমার এখানে প্রসাদ পাও। আমার বাড়িতে আজি গোসাইর ভিক্ষা, চঞ্চলতা না করিবা করাইলা শিক্ষা। কিন্তু তোমায় নিয়ে যাচ্ছি, কিন্তু চঞ্চলতা করবে না, কিন্তু তুমি ছোট ছেলের মতন এরকম চঞ্চলতা করবে না বলে মহাপ্রভু নিমন্ত্রণ করলেন। কর্ণ ধরি নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু বলে, চঞ্চলতা করে যত পাগল সকলে। নিত্যানন্দ প্রভু কান ধরে বলছে, আরে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, চঞ্চলতা তো পাগলে করে, আমি করি নাকি? যে বুঝিয়ে মোরে তুমি বাস হো চঞ্চল, আপনার মতো তুমি দেখো হো সকল। নিত্যানন্দ প্রভু বলছেন, তুমি আমাকে চঞ্চল বলছো, আসলে তুমি নিজের মতনই সকলকে দেখো, তুমি কিরকম চঞ্চল? মহাপ্রভুকে বলছেন, এত বলি দুইজনে হাসিতে হাসিতে, কৃষ্ণ কথা কহি কহি আইলা বাড়িতে। এইভাবে দুজনে হাসতে হাসতে কৃষ্ণ কথার অঙ্গে দুজনে বাড়িতে এলেন। হাসিয়া বসিলা এক ঠাঁই দুইজন, গদাধর আদিয়ার পরমাপ্তগণ। সেখানে এসে একসঙ্গে দুজনে বসলেন, আর গদাধর এবং সমস্ত যারা ভক্তবৃন্দ তাঁরাও এলেন। ঈশান দিলেন জল ধুইতে চরণ, নিত্যানন্দ গেলা সঙ্গে গেলা করিতে ভোজন। ঈশান ঠাকুর মহাপ্রভুর বাড়ির ভৃত্য, মহাপ্রভুর সেবক, তিনি চরণ ধুইতে জল দিলেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভু ভোজন করতে গেলেন। বসিলেন দুই প্রভু করিতে ভোজন, কৌশল্যার ঘরে যেন শ্রীরাম ও লক্ষ্মণ। কৌশল্যার ঘরে যেমন রাম লক্ষ্মণ একসঙ্গে ভোজন করতে বসতেন, সেইভাবে গৌর নিতাই একসঙ্গে ভোজন করতে বসেছেন। এই মতো দুই প্রভু করয় ভোজন, সেই ভাব সেই প্রেম সেই দুইজন। পরিবেশন করে আই পরম সন্তোষে, ত্রিভাগ হইল ভিক্ষা দুইজন হাসে। হ্যাঁ, আর এই মতো দুই প্রভু করয় ভোজন, সেই ভাব সেই প্রেম সেই দুইজন। সেই ভাব মানে সেই ব্রজের ভাব, সেই ব্রজের প্রেম, আর সেই দুইজন সেই কৃষ্ণ বলরাম, তারাই দুজনে ভোজন করতে বসেছেন। পরিবেশন করে আই পরম সন্তোষে, শচীমাতা খুব পরম সন্তোষে পরিবেশন করছেন। ত্রিভাগ হইল ভিক্ষা দুইজন হাসে, আর বার আসিয়াই দুইজনে দেখে।
বৎসর পাঁচের শিশু দেখে পরতেকে। তিনি দেখলেন, শচীমাতা দেখছেন যে ভিক্ষা মানে যে খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে সেটা তিন ভাগ করা হয়েছে। আবার এসে দেখছেন যে দুটো 5 বছরের শিশু তারা বসে আছে। কৃষ্ণ শুক্ল বর্ণ দেখে দুই মনোহর, দুইজন চতুর্ভুজ দুই দিগম্বর। চারজন ছিল, কৃষ্ণ বলরাম আর এদিকে গৌরনিতাই, দুইজন চতুর্ভুজ আর দুইজন দিগম্বর, এইভাবে তাদেরকে দেখছেন। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুশল, শ্রীবৎস কৌস্তুব দেখে মকর কুণ্ডল। কৃষ্ণ বলরামের শঙ্খ, কৃষ্ণের শঙ্খ চক্র গদা পদ্ম, বলরামের শ্রীহল মুশল, কৃষ্ণের চরণে বৎস শ্রীবৎস আর কৌস্তব মণি মকর কুণ্ডল। আপনার বধূ দেখে পুত্রের হৃদয়ে, সকৃত দেখিয়ার দেখিতে না পায়ে। একবার এই দৃশ্য পুত্রের হৃদয়ে দেখতে পাচ্ছেন, পুত্রের হৃদয়ে এই কৃষ্ণ বলরামকে দর্শন করলেন, একবার দেখতে পেলেন, আর দেখতে পেলেন না। পড়িলা মূর্ছিত হইয়া পৃথিবীর তলে, তিতিল বসন সব নয়নের জলে। তখনই তিনি বাহ্য জ্ঞান হারিয়ে মূর্ছিত হয়ে পড়লেন এবং সারা অঙ্গ নয়নের জলে ভেসে গেল। অন্নময় সর্বঘর হইল তখন, অপূর্ব দেখিয়া শচী বাহ্য, অন্নময় সর্বঘর হইল তখনে, অপূর্ব দেখিয়া শচী বাহ্য না হিমানে। চারিদিকে সে ঘরে খাবার দাবার দেয়া ছিল, সে অন্নময় চারিদিকে ছড়িয়ে পড়ল। হ্যাঁ, আর শচী দেবীর বাহ্য জ্ঞান চলে গেল। আথে ব্যথে মহাপ্রভু আচমন করি, গায়ে হাত দিয়া যেন নিরে তোলে ধরি। সঙ্গে সঙ্গে মহাপ্রভু উঠে গিয়ে আচমন করে হাত ধুয়ে মাকে তাড়াতাড়ি তুললেন। উঠো উঠো মাতা তুমি স্থির করো চিত, কেনে বা পড়িলা পৃথিবীতে আচম্বিত। মা উঠো উঠো, কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে? বাহ্য পাই আই আথে ব্যথে কেশ বান্ধি, না বলে কিছু আই গৃহ মধ্যে কান্দে। তিনি নিমায়ের বক্ষের মধ্যে ওই কৃষ্ণ বলরামকে দর্শন করেছেন একবার, তা কিছু আর বলতে পারছেন না আই, অর্থাৎ শচীমাতা আর কিছু বলতে পারছেন না, গৃহের মধ্যে গিয়ে কাঁদছেন। মহাদীর্ঘশ্বাস ছাড়ে কম্প সর্বগায়, প্রেমে পরিপূর্ণ হইলা কিছু নাহি ভাই। ঈশান করিল সব গৃহ উপস্কার, যত ছিল অবশেষ সকল তাহার। সমস্ত কিছু যে খাবার দাবার সব ছড়িয়ে পড়ে গেছে সেগুলো ঈশান ঠাকুর সব পরিষ্কার করলেন। চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান, এই মতো অনেক কৌতুক সেবিল, আচ্ছা সকল তাহার সেবিলেন সর্বকাল আইরে ঈশান। চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান, এই ঈশান হচ্ছেন মহাভাগ্যবান চতুর্দশ লোকে, কারণ তিনি শচীমাতার সেবা করেছেন। এই মতো অনেক কৌতুক প্রতিদিনে, মর্মিভৃত্য বই ইহা কেহ নাহি জানে। এইরকম রোজ মহাপ্রভুর ঘিরে গৃহে বিভিন্ন লীলা হয়, সকলে জানতে পারে না। মর্মিভৃত্য বই ভগবানের একান্ত সেবক ছাড়া তারা কেউ জানতে পারে না। মধ্যখণ্ড কথা যেন অমৃতের ভাণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। এই মধ্যখণ্ডের এই কথা যেন অমৃতের ভাণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। এই মতো গৌরচন্দ্র নবদ্বীপ মাঝে, কীর্তন করেন সব ভক্ত সমাজে। এইভাবে মহাপ্রভু নবদ্বীপে সমস্ত ভক্তগণ সঙ্গে কীর্তন করেন। যত যত স্থানে সব পার্ষদজন মিলা, অল্পে অল্পে সবে নবদ্বীপের আইলা। সবে জানিলেন ঈশ্বরের অবতার, আনন্দ স্বরূপ চিত্ত হইল সবার। মহাপ্রভু যত পার্ষদ সব জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, তারা সকলে এসে নদিয়ায় মিলিত হলেন। প্রভুর প্রকাশ দেখি বৈষ্ণব সকল, অভয় পরমানন্দে হইলা বিহ্বল। মহাপ্রভুর এই প্রকাশ দেখে সমস্ত বৈষ্ণব মণ্ডলী পরমানন্দে বিহ্বল হয়ে গেলেন। প্রভুও সবারে দেখি প্রাণেরও সমান, সবেই প্রভুর পারিষদেরও প্রধান। বেদে যারে নিরবধি করে অন্বেষণ, সে প্রভু সবারে করে প্রেম আলিঙ্গন।
বেদেতে যাকে অন্বেষণ করে, যাকে খোঁজে, সেই প্রভু সকলকে প্রেম আলিঙ্গন করছেন। নিরন্তর সবার মন্দিরে প্রভু যায়, চতুর্ভুজ ষড়ভুজা দিগ্বিগ্রহ দেখায়। নিরন্তর মহাপ্রভু সমস্ত ভক্তের বাড়ি যান, তাদেরকে চতুর্ভুজ ষড়ভুজ রূপ দর্শন করান। ক্ষণে যায় গঙ্গাদাস মুরারির ঘরে, আচার্য রত্নের ক্ষণে চলেন মন্দিরে। নিরবধি নিত্যানন্দ থাকেন সংহতি, প্রভু নিত্যানন্দের বিচ্ছেদ নাহি কতি। সব সময় মহাপ্রভু নিত্যানন্দের সঙ্গে থাকেন, কখনো তার সঙ্গে আলাদা হন না। নিত্যানন্দ স্বরূপের বাল্য নিরন্তর, সর্বভাবে অবেশিত প্রভু বিশ্বম্ভর। নিত্যানন্দ প্রভুর এই বাল্য স্বভাবে মহাপ্রভু সবসময় আবিষ্ট হয়ে থাকেন। আজ আমরা এই পর্যন্ত পাঠ করলাম অষ্টম অধ্যায় 86 নম্বর শ্লোক, 86 নম্বর পয়ার। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরি, বদন ভরিয়া সবে বল হরি হরি, হরি বল হরি বল হরি বল।